गतकाल थेके आमादेर असिस्टेंट एडिटर तिनि सेखाने छिलेन प्रचुर मानुषेर संगे कथा बोलेछेन किन्तु केउई क्यामेरार सामने किछु बोलते नाराज सकलेई हयतो भये एई मुहूर्ते रयेछेन आतंके रयेछेन सेई बड़ुआतेई जाच्छेन सुकान्त मजुमदार कि एजेंडा ठीक की विषय के सामने रेखे तार एई बड़ुआ सफर आरो विस्तारितभावे कथा बोलबो आमादेर संगे रयेछे आमादेर प्रतिनिधि सुचारू मित्र। सुचारू जखन बड़ुआर एई परिस्थिति जखन जीवन कृष्ण साहार बिरुद्धे आमरा देखछि एकेर पर एक अभियोग उठे आसछे जखन राज्य राजनीतिर बितर्केर केंद्रबिंदुते तिनि एखन तखन कि किछुटा घोला जले माछ धरार चेष्टा बीजेपी देखो बीजेपी मने करछे तारा जिला सफर करे करे तारा सांगठनिकभावे নিজেদের যে শক্তি সেই শক্তিকে তারা বৃদ্ধি করবেন। আমরা দেখেছিলাম কয়েকদিন আগে শিউড়িতে অমিত শাহ এসেছিলেন সভা করতে, একেবারে জেলার বিভিন্ন প্রান্তে প্রান্তে পৌঁছে যাচ্ছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার। একই রকমভাবে দলের রাজ্যকে অপতি সুকান্ত মজুমদারের 10 দিন আগেই শিডিউল তৈরি হয়েছিল এবং সেই শিডিউল অনুযায়ী আজকে বড়ুয়াতে তার রাজনৈতিক কর্মসূচি করার কথা, বিকেল 4:30 নাগাদ সেখানে কর্মসূচি রয়েছে তার। এর মাঝে এই ঘটনা ঘটে যাওয়া এবং বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার গ্রেপ্তারির ঘটনা এবং সেই পর্যায়ে দাঁড়িয়ে ঠিক ওই মাটিতেই পা রাখছেন তিনি, ফলে এটাকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা বিজেপিতে করবেই, খুব স্বাভাবিকভাবে সেটা বলা যায়। এবং দুর্নীতি সহ ইডি সিবিআই এই সমস্ত কেস নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিজেপি নেতারা বারে বারে টুইট করছেন, বক্তব্য রাখছেন এবং সেখানে গিয়ে ঝাঁঝালো ভাষণ দিচ্ছেন, মানুষের কাছে নিবিড় জনসংযোগের চেষ্টা করছেন। সুকান্ত মজুমদার বড়ুয়ায় দাঁড়িয়ে এই জীবন কৃষ্ণ সাহার গ্রেপ্তারির পর সেই বড়ুয়াতে দাঁড়িয়ে তিনি আজকে রাজনৈতিক এই কর্মসূচি থেকে কি বার্তা দেন, বড়ুয়াবাসীর জন্য কি বার্তা দেন এবং সেই সঙ্গে সেখানে আপনার যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছে তাদের জন্য কি বার্তা দেন সেটা দেখার। তুমি যে প্রশ্ন করলে ঘোলা জলে মাছ ধরছে কি, বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক ভাবে লড়াইয়ের জমি ক্ষেত্র প্রস্তুত করতে চাইছে বিজেপি এবং সেখানে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতাটাকেই কাজে লাগাতে চাইছে এবং বড়ুয়ার মতো জায়গা যেখানে এই ঘটনা ঘটে গেছে ঠিক সেইখানে গিয়েই কিন্তু সুকান্ত মজুমদার রাজনৈতিকভাবে কতটা ভোকাল টনিক দেন বিজেপি কর্মী সমর্থকদের সেটা দেখা। ধন্যবাদ সুচারু।